সবাইকে আমাদের শীতের হিম হিম সকালে অভ্যর্থনা জানাচ্ছি। আমাদের আজকে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক যে দিবস দুর্নীতি সে উপলক্ষে সমবেত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস দুর্নীতি উদযাপন উপলক্ষে আজকে আয়োজিত এই অনুষ্ঠানে আপনাদের সামনে বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের সামনে আমি কিছু বলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। দুর্নীতি নিয়ে আমরা কেন এত সোচ্চার, দুর্নীতি নিয়ে সোচ্চার যেতে হবে কারণ দুর্নীতি আমাদের সব কিছুর অন্তরায়। একটা মানুষ যখন মিথ্যা কথা বলা শেখে তখন থেকে তার দুর্নীতি শুরু। আমরা বলি ছোট মানুষ নির্দোষ একটা মিথ্যা কথা বলতে পারে, কিন্তু এই শুরু থেকে যদি একজন মানুষকে আমরা না শেখাই কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা করা ঠিক কোনটা করা ঠিক না, তাহলে আস্তে আস্তে তার মনে দুর্নীতির বীজ রোপণ করা হয়। একটি শিশু তাকে যদি আমরা শুরু থেকে না শেখাতে পারি, তাকে আমরা একটা শিশুকে স্কুলে শেখাই সত্য বল সদা সত্য কথা বলবে, মিথ্যা বলা মহাপাপ, চুরি করতে হয় না, দুর্নীতি করা ভালো না। দুর্নীতি মানে কি? যখন নীতির অভাব বলি তখনই সেটা দুর্নীতি। একটা বাচ্চাকে আমরা শেখালাম যে মিথ্যা বলা মহাপাপ, সে বাচ্চাটা বাসায় গেল এমন সময় বাইরে থেকে কেউ এসে বলো তোমার বাবা আছে, সে জানে যে তার বাবা বাসায় আছে কিন্তু তাকে তার বাবা শিখিয়ে পাঠালো যে তার বাবা বাসায় নেই, এটা যে বলো বাচ্চাটাকে মিথ্যা কথা বলা শিখিয়ে দেওয়া হলো, বাচ্চাটা জানলো মিথ্যা বলা মহাপাপ, এটা বইতে পড়লেও বাস্তবে প্রয়োগ করার দরকার নেই। একইভাবে দেখা গেল বাচ্চাটা হয়তো না বলে কারো কাছ থেকে স্কুলে একটা জিনিস পছন্দ হয়েছে, একজন একটা পেন্সিল বা একটা কলম নিয়ে এসেছে, বাবা মা ভাবনা একটা বেশি দিত, এটার জন্য বাচ্চাটাকে কেন শাসন করবো। এখানে দুর্নীতির বীজ বপন হলো, কারণ এই বাচ্চাটা শিখে গেল যে ভবিষ্যতে সে যদি অন্য কারো কিছু না বলে নিয়ে আসে সেটা চুরি না, এটা করাই যায়। কাজে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে ছোট ছোট কাজের মাধ্যমে আমরা দুর্নীতিকে উৎসাহিত করতে পারি, নিরুৎসাহিত করতে পারি। এটা আমাদের নৈতিক দায়িত্ব যে কিভাবে আমরা দুর্নীতিকে দমন করবো। আর দুর্নীতি বলতে আমরা শুধু আর্থিক কারচুপি তা বলি না, দুর্নীতি মানে নৈতিক অবক্ষয়। আর যখন নৈতিক অবক্ষয় হয় একটি জাতি তখন সামনে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকে না। একটা জাতিকে সামনে এগিয়ে যেতে হলে অবশ্যই দুর্নীতিকে একটা মিনিমাম লেভেলে থাকতে হয়। এই জন্যই দুর্নীতি বিরুদ্ধে সোচ্চার হতে হয় আমাদেরকে। আমাদের এখানে আন্তর্জাতিক দুর্নীতি দমন, আমাদের যে দুদক আছে দুর্নীতি দমন কমিশন, তার মাধ্যমে আমাদের দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে পর্যন্ত দুর্নীতি বিরোধী একটি করে কমিটি করে দেওয়া হয়। যে কমিটির সদস্য থাকেন, স্থানীয় জনগণ যারা আছেন, শিক্ষক প্রতিনিধি থাকেন, স্থানীয় জনগণ থাকেন, বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধি থাকেন, যাদের মাধ্যমে আমাদের সবাইকে বলা হয় যে আমরা যদি দুর্নীতি না করি তারা এখান থেকে রিপোর্ট পাঠান। আমরা সচেষ্ট থাকি, আমরা চেষ্টা করি যেন আমাদের মাধ্যমে কোনোভাবে দুর্নীতি না ছড়ায়। কিন্তু দুর্নীতি মানে শুধু আমরা করি সেটা কিন্তু না, দুর্নীতি মানে হচ্ছে আমার যেখানে নীতির অভাব সেখানে দুর্নীতি। আমি যদি পরীক্ষা হলে একটা বাচ্চার কাছ থেকে খাতা দেখে লেখার চেষ্টা করি সেটাও কিন্তু আমার নীতির অভাব। আমাদের সবাইকে সোচ্চার হতে হবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদেরকে রেখো মানুষ হচ্ছে আশাকুল মাকুকার। মানুষকে আমরা বলি সবসময় আমরা ফ্রিজের সেরা দিক, আমরা নিজেদেরকে ফ্রিজের সেরা দিক তখনই বলি যখন আমরা মনে করি আমরা সবার থেকে শ্রেষ্ঠ। আমরা সবার থেকে কিভাবে শ্রেষ্ঠ হব যদি আমরা আমাদের বিবেকে কাজে লাগাতে না পারি? আর যখন একটা খারাপ কাজ করতে, একটা ন্যায় অন্যায় কাজ করতে আমাদের বুক কাঁপবে না, আমাদের মনে না হবে যে আমি খুব খারাপ একটা কাজ করলাম, যখন আমাদের বিবেক আমাদেরকে দখল করবে না, তখনই কিন্তু আমাদের সেখানে দুর্নীতির জয় হয়ে গেল, তখন সেখানে মানবতার পরাজয় হলো। সেই সময় আর আমাদের নিজেদেরকে সৃষ্টির সেরা জীব বলার কোনো সুযোগই থাকলো না। একটা পশু যখন শিকার করে তার পেটে ক্ষুধা না থাকলেও কিন্তু সে শিকার করে না। কাজে আমাদেরকে তেমন মানুষ হতে হবে যে আমার যতটুকু প্রয়োজন, আমি যতটুকুতে আমি বেঁচে থাকতে পারি, সুস্থভাবে নিরাপদে থাকতে পারি, ততটুকুই তো যথেষ্ট। কেন আমি দুর্নীতি করে আমি কেন অন্যের হক মেরে খাবো? পৃথিবীতে কোনো ধর্ম, কোনো সুশিক্ষা, কোনো জাতি, কোনো রাজনৈতিক কাঠামো, কোনো গণতান্ত্রিক কাঠামো, কোনো সমাজ ব্যবস্থা কখনোই অন্যের হক মেরে খাওয়ার কথা বলে না। সবাই সবসময় বলে নিজের টুকু চেষ্টা করতে হবে অন্যের জন্য যতটুকু আমরা করতে পারি। আমরা যদি সেটা মানুষকে সহযোগিতা নিয়ে দিতে থাকি, আমরা যদি আমাদের ন্যায়ের পথে চলে তাদের বাধা কিন্তু অনেক বেশি। আর এই কারণেই শেষ পর্যন্ত যারা ন্যায়ের পথে অটল থাকতে পারে তাদের আত্মবিশ্বাস, তাদের শক্তি এবং তাদের রাতের ঘুমটা খুব ভালো হয়। তাদের কখনো মনে হয় না যে এক রাত ভাত খেতে গেলে তার কখনো মনে হবে না যে এই ভাতটা আমি অন্যের টাকায় রেখে
তার কখনো হাত দেখলে মনে হবে না যে আমি আরেকজনের হক নষ্ট করে এই পর্যন্ত এসেছি। কাজে নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতে হলে নিজেকে যদি আমরা সেরা হিসেবে মানতে